হ্যালো সুপারস্টারস হচ্ছে একটি অ্যাপ অ্যাপ্লিকেশন যেখানে সারা বিশ্বের জনপ্রিয় তারকারা, যেখানে আমাদের যারা মাইগ্রেন্টস আছেন আমাদের দেশের বাইরে, বাংলাদেশে প্রায় 1 কোটি 30 লক্ষ মানুষ আছেন যারা আমাদের মূল টার্গেট। হ্যালো সুপারস্টার একটা অ্যাপ, এবং সেই সাথে হ্যালো সুপারস্টারের সাথে আরও অনেক কিছু অ্যাপ সংশ্লিষ্ট আমাদের আছে যারা বিভিন্ন বিভিন্নভাবে দেশের বাইরে আমাদের যারা বাংলাদেশি ভাই বোন প্রবাসী বাংলাদেশে থাকেন তাদের বিনোদনের জন্য খুব কম খরচে তাদের লাইফস্টাইল চেঞ্জ করার জন্য, তাদের লাইফে বিনোদন নিয়ে আসার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। হ্যালো সুপারস্টারসের কন্ডিশনটা হচ্ছে এরকম, বাংলাদেশ থেকে কিছু স্টার কাস্ট করা হবে 10 জন, বা বলিউড থেকে টলিউড থেকে অনেক ধরনের অনেক আমরা কথা বলছি অনেকের সাথেই এবং অনেকে সাড়া দিচ্ছেন। আমরা হ্যালো সুপারস্টারের মাধ্যমে সেই সমস্ত তারকারা তার ভক্তদের কাছাকাছি বসতে পারবেন, এটার ফিচারগুলোর সাথে সম্পৃক্ত হতে পারবেন। 9টা মডিউল নিয়ে আমরা কাজ করি, যেখানে 1-to-1 চ্যাট, 1-to-many চ্যাট, তারপর লার্নিং সেশন, প্রশ্ন উত্তর পর্ব, এক্সক্লুসিভ পেইড কন্টেন্ট, ফ্যান গ্রুপ, বিটা ইভেন্ট, গ্রিটিংস, ই শোকেস এবং লাইভ চ্যাট 1-to-1, 1-to-many। তো এগুলো হচ্ছে আপনি যখন একটা বাংলা আপনি সুব্রতার সাথে কথা বলতে চান এজ এ বিগ স্টার, আপনাকে রেজিস্টার করতে হবে, কথা বলতে হবে এবং নির্দিষ্ট সময় সেই সময়ের জন্য একটা ফি দিতে হবে। অর্থাৎ আমাদের হ্যালো সুপারস্টারের মাধ্যমে যারা কথা বলতে চান তার ভক্তদের সাথে, যে সমস্ত তারকারা তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য রেজিস্টার করতে হবে, সেখানে নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে, যেখান থেকে আর্টিস্টরা লাভবান হবে এবং সেটা তার জীবনের একটা সোশ্যাল সিকিউরিটি নিশ্চিত করবে। এটা জীবন ঘনিষ্ঠ একটি অ্যাপ যেখানে যা প্রয়োজন মানুষের, যা প্রয়োজন মানুষ যা চাইবে, এবং আমাদের প্রবাসী 1 কোটি 30 লক্ষ বাংলাদেশি যারা প্রবাসে থাকেন তাদের লাইফস্টাইলে পরিবর্তন আনার জন্য, তাদেরকে বিনোদন দেওয়ার জন্য, পাশাপাশি বাংলা ভাষাভাষী প্রায় 30-32 কোটি মানুষকে সংশ্লিষ্ট করে দিতে পারে। এবং আমরা আমাদের আপনারা নিশ্চয় আনন্দিত হবেন জেনে, আপনারা সবাই শুনেছেন জ্যাকোয়ালের নাম, যিনি 5 বার কিকবক্সিংয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাংলাদেশের ছেলে, আর তিনি বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন বিশ্বে, কিন্তু আমরা অনেকে চিনি না। তিনি আমাদের সাইন আছেন না বিভিন্ন সেক্টরে, আমাদের কাজ হবে যেমন আমরা ই অডিশন শুরু করছি এখন মিউজিকের, আমরা ই অডিশন শুরু করবো অভিনেতা অভিনেত্রী হান্টিং, আমরা ই অডিশন স্টার্ট করব ফুটবল, আমরা শুরু করব ক্রিকেট, এমনকি আমাদের কাছে মেডিকেল সার্ভিস ডক্টর দেবী সিঠি। তো আমাদের এই অ্যাপটি বহুমুখী, আপনার প্রয়োজন আপনি পেনাল্টি শুট আউট শিখতে চান, আপনাকে আপনার ডিমান্ড হচ্ছে মেসির কাছ থেকে আপনি পেনাল্টি শুট আউট শিখতে চান, আপনি মেল গিবসনকে দেখতে চান, আপনি সালমান খানকে দেখতে চান, আমাদের অ্যাপের অ্যাক্সেস হচ্ছে এরকম, আমরা পৌঁছে যাবো আমাদের প্রবাসের ডিমান্ড অনুযায়ী, তারা কথা বলতে পারবেন 1-to-1। যেটা হয় আমরা ফেসবুকে জ্ঞানের চাইতে ঘৃণার যে ছড়াছড়ি সেখানে এটা হবে না, আমাদের প্রত্যেকটা ফ্যান ফলোয়ার তাদের যাদের স্টার আছেন যাদের ভক্ত তারা নির্দিষ্ট জায়গায় তাদের সাথে দেখা করা, তাদের সাথে কথা বলা এবং তাদের সাথে মনের ভাব শেয়ার করা এবং ফ্যান গ্রুপ বিল্ড আপ করা, যেখানে অন্য কারো যেমন আমার ফেসবুক গ্রুপে আরেকজন বকা দিল, এখানে এই সুযোগটা হবে না। এবং এখানে আমরা আপাতত আমাদের ফিউচারে ই অডিশনটা আছে, আমরা এই ই অডিশনের সাথে সম্পৃক্ত আছে ডক্টর কামরুল হাসানের উর্বর মস্তিষ্ক থেকে যেই প্ল্যানটা বেরিয়েছে সেই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনারা সবাই চিনবেন এটিএন তারকা প্রথম হয়েছে রেজওয়ানুল হক, সে আমাদের সামনে আছে এবং তিনি এই অ্যাপটির অডিশন রাউন্ডের শুরু থেকে জড়িত। যেহেতু আমাদের প্রায় 10টা দেশে আমাদের অপারেশন চলছে, আমাদের মূল অফিস মূল কেন্দ্র হয়েছে লন্ডন ইংল্যান্ডে, যেখান থেকে ডক্টর কামরুল তার আবিষ্কার এবং তার ইনভেনশনটা ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বে। এবং তিনি শুধু অ্যাপ এটি নয়, আমাদের অনেক রকমের অ্যাপ আমাদের বাজারে কাজ করবে যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে খুব প্রয়োজন এবং জীবনকে সহজ করে ফেলার জন্য। আমাদের আসলে আপনার ইন্টারন্যাশনালি আমাদের আমাদের ভার্সাটাইল গ্রুপের কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমাদের আছে, আমাদের মক্কা কোলা একটা আছে, আপনি শুনে থাকবেন হালাল পানীয়, সারা বিশ্বে কোকা কোলা পেপসি কোলা পর মক্কা কোলা একটা পপুলার ব্র্যান্ড। এবং আমাদের বিভিন্ন দেশের ব্যাংকের সাথে আমাদের ট্রানজ্যাকশন আছে, স্পেশালি আমাদের হ্যালো সুপারস্টারস অ্যাপ, হ্যালো সুপারস্টারস ইউনিভার্স, এটা হচ্ছে মাদার যেটা লন্ডনে, তো এটার 11টা দেশে আমাদের অফিস আছে, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, ইন্ডিয়া, বাংলাদেশ সহ ইংল্যান্ড, এরকমভাবে আমাদের 11টা অফিস আছে, সেখানে তাদের বিভিন্ন বিজনেস আছে, তাদের বিজনেসের একটা অংশের ইনভেস্টমেন্ট হচ্ছে হ্যালো সুপারস্টারস। এটার সাথে বাংলাদেশি ফান্ডের কোনো কানেকশন নেই, এটা আসলে বেসিক্যালি পরিচালিত হয় ইংল্যান্ড থেকে। হ্যালো সুপারস্টারসের মাদার কনসার্ন যেটা লন্ডন থেকে, আমাদের হ্যালো সুপারস্টারস ইউনিভার্স যেটা লন্ডন থেকে পরিচালিত হয় এবং সারা মিডল ইস্ট এবং ইন্ডিয়া সহ আমরা কভার করছি, আস্তে আস্তে এটা
ইউরো লঞ্চিং এর মাধ্যমে 3 সেপ্টেম্বর ইউরোপে ছড়িয়ে পড়বে, তারপর আমরা নর্থ আমেরিকা, ইস্ট ইউরোপ এবং আফ্রিকার দিকে আমরা মনোযোগ দেব আমাদের বিভিন্ন ইভেন্ট নিয়ে। তো এই ফান্ডটা আসলে বেসিক্যালি এটি ইন্টারন্যাশনাল ফান্ড, এখানে বাংলাদেশে কোনো ফান্ডের সুযোগ নেই, এটি ইন্টারন্যাশনাল বিজনেস, ওখান থেকে ফান্ডটা আসবে। আমাদের হ্যালো সুপারস্টারস এর সঙ্গে আছেন সাকিব আল হাসান, জ্যাকোয়ালি সহ আপনারা খুব দ্রুততম সময়ে আমাদের তালিকা পেয়ে যাবেন, যেখানে ইন্টারন্যাশনাল তারকারা থাকবেন বিভিন্ন ইভেন্টে। এখানে আমরা ধর্মীয় ব্যাপার রেখেছি খেলাধুলোর সাথে সাথে, ইসলাম, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিশ্চান, বিভিন্ন ধর্মাবলম্বীদের বিভিন্ন ভালো যে উৎসব, বড় বড় যে উৎসবগুলি আছে, কিংবা কোনো জাতীয় ইস্যু তৈরি হলে সেখানে ইসলামিক স্কলার, কোনো রকম গ্রুপিং ছাড়া, মাজহাব ছাড়া, সরাসরি যারা ধর্মীয় ব্যক্তিত্ব আছেন তারা এই ব্রিফগুলি করবেন। আমরা চাচ্ছি স্ট্রোক, শ্লোক, বাইবেল পাঠ এবং কোরআন তেলাওয়াতের মতো ইভেন্টগুলো করতে, যারা সারা পৃথিবীর মানুষ, যারা আমাদের কিন্তু পড়াশোনার নেশা কমে যাচ্ছে, যারা ধর্মগ্রন্থ পড়তে চায় না তারা বই কী পড়বে। সুতরাং আমরা মানুষকে যেই যেই ধর্মেই থাকুক আমরা পড়তে উদ্বুদ্ধ করবো, কোনো ধর্মই খারাপ কথা বলে না এবং কোনো ধর্মের বাইরে কেউ নাই, সবার একটা বিশ্বাস থাকে, সেই বিশ্বাসকে বাঁচিয়ে রাখতে হ্যালো সুপারস্টারস অ্যাপটি ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি তাদের অপারেশন পরিচালনা করবে। প্রথম পর্বে আমরা শুরু করছি ই অডিশন মিউজিক, এক মাস পরে আমরা শুরু করব ই অডিশন অভিনেতা অভিনেত্রী হান্টিং, থার্ড ফেজে ফুটবল শুরু করব, তারপর ক্রিকেট, এমনকি কিক বক্সিংও শুরু হতে পারে বাংলাদেশে। তো আমাদের কাছে যে ডিমান্ডগুলি আসবে এবং আমরা যেই প্রসপেক্টাসগুলি আমাদের চোখে পড়বে, এর বাইরেও যদি আমরা, আমি একটু আগে বলেছিলাম ডক্টর দেবী শেঠের কথা, একটু আগে আমরা বলছিলাম যে কনসালটেন্সি, যেমন সাকিব আল হাসান বাহাতে স্পিন কীভাবে করতে হবে, বাহাতে ব্যাটিং কীভাবে করতে হবে, লিওনেল মেসি কীভাবে ফ্রি কিক করতে হবে, রবার্তো কীভাবে পেনাল্টি শুট আউট করতে শেখাবেন, রবার্তো কার্লোস যিনি কীভাবে ফ্রি কিক করতে শেখাবেন, এই ধরনের ফিচারগুলি আমাদের থাকবে। এই ডিমান্ডগুলি আসবে আমাদের কাছে, আমরা এটা জানি এবং সেই লক্ষ্যে আমরা আমাদের দেশে এবং দেশের বাইরে সারা বিশ্বব্যাপী হ্যালো সুপারস্টারস অ্যাপ কাজ করে যাচ্ছে।